আল্লাহর কসম আমার নিজের চোখে দেখেছি সকালবেলা হাফেজ সাহেব কোরআনের হাফেজ যতটুকু জায়গার মধ্যে শোয়া ওই জায়গাটু তার শরীরের জামা সহ আগুনে জ্বলে নাই বাকি তোশকটা চতুর্পাশ থেকে পুড়ে গেছে ওই সময় থেকে আমার মনের ইচ্ছা জেনারেল পড়ব না বাংলা পড়ব না পড়লে মাদ্রাসায় পড়ব দুনিয়ার আগুন চোখের সামনে দেখলাম কোরআনের হাফেজকে স্পর্শ করে নাই আল্লাহর কসম যেই কোরআনের হাফেজ কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে পারবে আর এই অবস্থায় যদি সে কবর যেতে পারে কোনোদিন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না সুনান ইবনু মাজার শরীফের মধ্যে আছে তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলে একবার আল্লাহু আকবার বলে সারা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য যা হবে তার থেকেও বেশি মূল্য একবার সুবহানাল্লাহ আমার আল্লাহর কাছে দামি একজন কোরআনের হাফেজের দাম কত ইরাকের এক কোরআনের হাফেজ ইরাক মৃত্যুর আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার মৃত্যুর পরে কবরও যেন তোমার কোরআন তেলাওয়াত করতে পারি তৌফিক দিয়া দিও তো আল্লাহ তাআলা ওনার দোয়া মঞ্জুর করেছেন মৃত্যুর পরেও সে কবরে কোরআন তেলাওয়াত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন কোরআন তেলাওয়াত চলতেছে হঠাৎ করে কাশফওয়ালা এক বুজুর্গ এই কবরের পাশ দিয়ে যাচ্ছেন সহসা কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে আসলো খেয়াল করে দেখে পাশের কবর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসছে হুজুর চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ কি বলছেন কবরের বুজুর্গ আর যিনি দুনিয়া জীবিত দুইজনের মধ্যে এবার কথোপকথন হচ্ছে ভাই কবরের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছেন আপনার মতো খুশনসিব তো আর কারো নাই ভাই এরকম কতবার কত হাজার খতম আপনি করেছেন বলল আমার এ পর্যন্ত 70,000 বার কোরআন খতম হয়েছে হুজুর আবার বললেন সুবহানাল্লাহ কবরওয়ালা বলতেছে কোরআনের হাফেজ ভাই আপনার কাছে আমি একটা কথা বলবো একটা আবদার পেশ করবো একটা মিনতি রাখবো যদি আপনি রাখেন কি সে আবদার বলল আমার কবরে কোরআন তেলাওয়াতের খবর শুনে আপনি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছেন আপনার এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে যান আর আমার 70,000 বার কোরআন খতমের সওয়াব আপনি নিয়ে যান 70,000 বার কোরআন খতম একদিকে আর একবার সুবহানাল্লাহ একদিকে উনি 70,000 বার কোরআন খতমের সওয়াব দিতে চান একবার সুবহানাল্লাহর বিনিময় কারণটা কি শিক্ষিত সমাজ বুঝবেন পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা সময় দেওয়া হয় এই 3 ঘন্টা সময়ের মধ্যে যদি আপনি একটা প্রশ্নের উত্তর লেখেন একটা মাত্র বাকি 9টা দিতে পারেন নাই একটা যদি সঠিক অ্যান্সার হয় কম হইলেও 5-7 পেয়ে যাবেন কথা বুঝে না যদি সঠিক অ্যান্সার হয় তাহলে 10-10 পাবেন একটু কাটসিট হলে 5-7 পেতে পারেন কিন্তু শর্ত হলো লিখতে হবে হলের মধ্যে থাকা অবস্থায় 3 ঘন্টার মধ্যে লিখলে নাম্বার পাবেন 3 ঘন্টা যখন শেষ হয়ে যাবে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর এক রিম কাগজ যদি লিখে শেষ করে দেন 1 নাম্বারও আপনাকে কেউ দিবে না কেউ দিবে দুনিয়া হলো পরীক্ষার হল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি একবার সুবহানাল্লাহ আমল নামা নামক পেপারের মধ্যে জমা করে দেন আল্লাহ দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি নেকি জমা করে দিবেন কিন্তু হল থেকে বের হয়ে যখন কবরের যাত্রী হবেন জিন্দিগি ভর কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেও সুবহানাল্লাহ তাসবিহ পড়লেও একটা নেকি পাওয়ার আশা করা যাবে না কারণ আপনি হল থেকে বেরিয়ে গেছেন হল থেকে আমি তখন স্কুলে 8ম শ্রেণীতে পড়ি আমার নানু বাড়ি আমার নানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনের হাফেজদেরকে আনা হয়েছে কোরআন তেলাওয়াত করানোর জন্য তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায় নাই ওই ল্যাম্পের মধ্যে কেরাসিন বইরে বাতি জ্বালাইতো
কোরআনের হাফেজ অধিক রাত পর্যন্ত তেলাওয়াত করতে করতে ল্যাম্প বা প্রদীপ বা কুপি যেটা বলেন ওটাকে পাশে জ্বালাইয়া তোশকের মধ্যে ঘুমাইয়া পড়েছেন, ল্যাম্প পাশে জ্বলতেছে কোনো হুঁশ নাই খবর নাই ঘুমিয়ে পড়েছেন, তার সাইডে কোরআন রাখা, হঠাৎ পায়ের ধাক্কায় অথবা হাতের ধাক্কায় ক্লাসিনের কুপিটা কাত হয়ে তোশকের পাশে পড়ে গেল, তুলার তোশকের মধ্যে আগুন লেগে গেল, হাফেজ সাহেবের চতুর্পাশ এরকম ল্যাম্পের আগুনে পুড়ে গেল, চতুর্পাশ পুড়ে গেল। সকালবেলা ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে দেখে চতুর্পাশ আগুনে সব পুড়ে গেছে, তুলায় আগুন লাগলে কি অল্প লাগে না, সব আস্তে আস্তে পুড়ে যায়। আল্লাহর কসম আমার নিজের চোখে দেখেছি সকালবেলা হাফেজ সাহেব কোরআনের হাফেজ যতটুকুন জায়গার মধ্যে শোয়া ওই জায়গাটু তার শরীরের জামা সহ আগুনে জ্বলে নাই, বাকি তোশকটা চতুর্পাশ থেকে পুড়ে গেছে। ওই সময় থেকে আমার মনের ইচ্ছা জেনারেল পড়বো না, বাংলা পড়বো না, পড়লে মাদ্রাসায় পড়বো, দুনিয়ার আগুন চোখের সামনে দেখলাম কোরআনের হাফেজকে স্পর্শ করে নাই। আল্লাহর কসম যেই কোরআনের হাফেজ কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে পারবে, আর এই অবস্থায় যদি সে কবর যেতে পারে কোনো দিন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, কোনো দিন স্পর্শ করবে না। কাজে আমার সন্তানকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। হাদিসে কুদুসির মধ্যে আসছে আপনার কোরআনের সন্তান যদি কোরআনের হাফেজ হয় আর যদি এই সন্তান আপনাকে কবরে নিজের হাতে রাখে, নিজে জানাজা পড়াইয়া কবরে রাখে, আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি ওই কবরে আজাব দিতে লজ্জা পাই।